নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। শীতকাল মানেই কিন্তু একটা উৎসব অনুষ্ঠানের একটা বেশ মেজাজ। তো দেখতেই পাচ্ছেন কেমন কুয়াশা পড়ছে চারিদিকটা কি রকম। তো চলছে আমাদের গাড়ি, আমরা চললাম পিকনিকে। আজকে আমরা যাচ্ছি হাজবেন্ডের অফিস থেকে, পিকনিকটা হচ্ছে। তো আমরা সবাই কিন্তু এখানে ফৌজি ফ্যামিলি, যে কটা ফ্যামিলি থাকবো, তো ফৌজি মানেই আমাদের কিন্তু একটা বেশ অন্যরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা সবাই মিলে স্থির করেছি যে এখানে সামনে যে সতীপীঠ ফুল্লরাতলা, তো এটা একটা 51 পীঠের মধ্যে একটি অন্যতম একটি সতীপীঠ। তো আমাদের খুব কাছেই লাপুরে অবস্থিত, তো ওখানে আমরা পিকনিক যাচ্ছি। যারা স্থানীয় দাদা তারা কিন্তু আগে থেকেই জায়গাটা বেশ নির্বাচন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আসার আগে কিন্তু ব্যবস্থা করেছিল। আর এই কাকা দেখতে পাচ্ছেন আমাদের খুব কাছের বাড়িটি বলতে পারেন, তো এই কাকার আনাবানা দায়িত্ব পড়েছে। তো আমাদের কান্দা গ্রামের আশেপাশে তথা সমস্ত গ্রামে কিন্তু যে কোনো ভোজে অনুষ্ঠান হলে কিন্তু এই কাকার আনাবানাতে সিদ্ধ হস্ত। তো এসেই আমরা এক কাপ গরম কফি, এরপর চলে যাবো মায়ের পুজোতে। এটা হচ্ছে ফুলোরা মন্দিরের চত্বর, এটা একটি অনুষ্ঠান ভবন যেখানে আমার ছোটো বোনের রিসেপশন পার্টি এই ভবন থেকে অনুষ্ঠিত হয়। আর বলে রাখি আমার বোনের কিন্তু এখানেই বিয়ে হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ফুলোরা মন্দির, চারিদিকটা বেশ খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন ফুলোরা দেবীর ধ্যান মন্ত্র। এটি হচ্ছে ভোগ মন্দির যেখানে মায়ের ভোগ এখানে প্রস্তুত করা হয়। আর এটি সামনে দেখছেন, এটি হলো পঞ্চমুণ্ডীর আসন। তো মায়ের ভোগ বিতরণের জন্য একটি টাইম নির্ধারণ করা আছে, সেই টাইমের মধ্যে এখানে কিন্তু জানাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 51টি সতীপীঠের অন্যতম স্থান এই মা ফুল্লরা দেবীর সতীপীঠ। তো এখানে মায়ের অষ্ট পড়েছিল বলে কথিত আছে। এই হলো মায়ের প্রস্তর মূর্তি। খুব সকালবেলাতেই আমরা বেরিয়েছিলাম, তো পুরো উপোস করেই বেরিয়েছিলাম এই পুজো দেবো বলেই। বহু মানুষ কিন্তু এই সতীপীঠে আসার জন্য বহু দিন ধরে অপেক্ষা করে থাকেন, যেটা আমাদের বাড়ির ঠিক সামনেই এই ফুল্লরা মন্দির। কঙ্কালীতলা, অট্টহাস, এই সতীপীঠগুলো কিন্তু আমাদের ঠিক বাড়ির খুব সামনেই। সামনে হলেও কিন্তু সচরাচর আসা হয় না, সব কিছু মায়ের কৃপায়। যাই হোক, এবারে আসতে পারলাম, পিকনিকের একটা উদ্দেশ্য ছিল। এখানে কিন্তু যে কোনো শুভ কাজ, যে কোনো ধরনের ধার্মিক অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে, বিবাহ অন্নপ্রাশন, উপনয়ন থেকে শুরু করে সাধ্য অনুষ্ঠান। তো যাই হোক, এটি একটি হলো হচ্ছে মহাকালেশ্বরের মন্দির, শিবের মন্দির, যেখানেই মা থাকেন, মা দুর্গা থাকেন, সেখানেই এখানে শিবেরও মন্দির থাকে। তো যাই হোক, সেটাও দর্শন করলাম। মন্দির লাগোয়া কিন্তু একটি পুকুর, যেটি দেখুন এখন বেশ সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে, চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঋষিকেশ ঘাট, তো এরকম কথিত রয়েছে যে যেখানেই মায়ের সতীপীঠ থাকে সেখানে মা গঙ্গা প্রকট হয়। তো এই জল কিন্তু জলাশয় কিন্তু গঙ্গার সমান। তো ওখানে গিয়ে একটু জল মাথায় ঠেকালাম। আসলে যার যার মনের বিশ্বাস, যার যার ধর্ম, সবার নিজের কাছে। তো যাই হোক, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তো যাই হোক, খুব ভালো লাগলো, মায়ের দর্শন করলাম সকালবেলায়। ইচ্ছা আমার পূরণ হলো, মা ফুল্লার দর্শন পেলাম, পুজো দিলাম, তারপরে তো সারাদিন রয়েছে পিকনিক। আমাদের খুব কাছে হওয়ার ফলে ফলেও কিন্তু আমরা যে সচরাচর আসতে পারি সেটা কিন্তু পারি না, মা না টানালে পরে কিন্তু দর্শন করা যায় না, এটা খুব পুরো সত্যি কথা। তো যাই হোক, আজ দর্শন হলো, খুব ভালো লাগছে। মন্দির থেকে ফিরে এসেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের যে জল খাবারের যে ব্যবস্থা সেটা এখানে শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে কিন্তু চিকেন পকোড়া, একটি অন্য স্টাইলে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ, যেমন ধরো পেঁয়াজ, রসুন, আদা, সেগুলো কিন্তু এই কর্নফ্লাওয়ার আর ডিম বেসনের মধ্যে কিন্তু চিকেন দিয়ে সমস্তর কিন্তু গোটা দেওয়া হয়েছে, যেটা পেস্ট দেওয়া হয়। এটা একটা নতুন একটা বেশ একটা রেসিপি, তো সেটা দেখলাম, শিখলাম। আর এখানে হাজবেন্ড সহ সাথে দাদা রয়েছে, এখানে কাজে লেগে পড়েছে, ডিম ছাড়াতে ব্যস্ত। এখানে বেশ পকোড়াগুলো ভাজা হচ্ছে।
আর এখানে আমাদের কিন্তু বেশ 10-12 জন ফ্যামিলি, ফৌজি ফ্যামিলি কিন্তু আজকে এই পিকনিকে সামিল হয়েছেন। আরও বেশ কয়েকজন ফ্যামিলি বিভিন্ন কারণে আসতে পারেনি। তো যাই হোক, এখানে সমস্ত রকমের যে ব্রেকফাস্টের যে সমস্ত কিছু সেগুলো সাজানো হয়েছে। দেখুন, এখানে রয়েছে কলা, কেক রয়েছে, একটি ভুজিয়া, একটা কালাকাঁদ, একটা রয়েছে রসমালাই, সাথে লেবু, আর তার পরপরই কিন্তু ছিল কিন্তু 2 রকম চাটনির সাথে চিকেন পকোড়া, সাথে কফি। পিকনিক মানেই কিন্তু প্রচুর আনন্দ, বেশ খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আলোচনা সমস্ত রকম। তো এখানে দেখতে পাচ্ছেন যে যার মতো করে এখানে সময় কাটাচ্ছেন, চারিদিকটা আমরা সবাই ঘুরে এলাম। আর আমরা ফৌজি ফ্যামিলি যখন কোয়ার্টারে থাকতাম, এই যে যেমন করে দেখছেন বসে আছি, ঠিক এইভাবে কিন্তু হাতের কাজ করতাম, সুখ দুঃখের গল্প, সেই দিনগুলোর কথাও মনে পড়ে গেল। আমাদের হাজব্যান্ডের ডিউটির সূত্রে কিন্তু এই দিদিদের সাথে পরিচয় হলেও কিন্তু ফৌজি ফ্যামিলিদের আপন পর নেই। যেখানেই 2-4টে ফৌজি ফ্যামিলি একসাথে থাকলে কিন্তু একটা পরিবারের মতো হয়ে যায়। এখানে আমি একটু হাতের কাজ বানাচ্ছি সেটাও নিয়ে গেছিলাম ওখানে দিদিদের সাথে, আর দিদিরা কিন্তু খুব ভালোবেসে কিন্তু আমার সুতোগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমার এটা পরম পাওনা, খুব ভালো লাগলো দিদিদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম, কত সুখ দুঃখের গল্প, কত কিছু। তো গল্প করতে করতে কখন বেলা গড়িয়ে গেল, অনেকটা সময় কাটালাম। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। অনেক দিন পর যেহেতু দিদির সাথে দেখা হলো, তো তার মধ্যেখানে কী কী রান্না হয়েছিল আপনাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম, সেই ভিডিও করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন স্যালাড ছিল, শাক ভাজা, ভেজ ডাল ছিল, প্লেন রাইস, পোস্ত ছিল, 2 রকমের, একটা চিকেন, একটা মটন, চাটনি, পাঁপড়, তারপরে ছিল কিন্তু লাস্টে পান। তো যাই হোক, তার মধ্যেও কিন্তু মিষ্টি ছিল। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া। তো আজকের পিকনিকটা কিন্তু বেশ মানে জমে ক্ষীর যাকে বলে, তো লাস্ট পাতে কিন্তু ক্ষীরও ছিল, যেটা ফৌজিদের খুব প্রিয় একটি জিনিস। তো যাই হোক, এই দিয়ে কিন্তু আমাদের পিকনিকের যে আজকে যে মতো পর্ব শেষ হয়ে গেল। আর লাস্টে কিন্তু ছিল হাজমোলার সাথে কিন্তু ছিল পান। তো যাই হোক, খুব ভালোভাবে আমাদের আজ দিনটা আমরা কাটালাম, খুব ভালো লাগলো। এরকম বেস্ট গেট টুগেদার মাঝে মাঝে খুবই দরকার সকলের জন্যই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, ধন্যবাদ।